যে তন্ত্রের জিনিস আমি দেখাবো এর নাম কিন্তু সাংঘাতিক বশীকরণ, আপনার পিছনে পাগলের মতো ছুটবে। এই কাজ যদি আপনি একবার তার নামটা করে করতে পারেন, তবে জানবেন জীবনে কখনো ভালোবাসার জন্যে আপনাকে আর চিন্তা করতে হবে না। কারণ তন্ত্র মন্ত্র কিন্তু কাজ করে, যদি সেই তন্ত্র মন্ত্রের ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারি তাহলে তন্ত্র মন্ত্র কিন্তু কাজ করে, এটা সব সময় জানবেন। এখন প্রশ্ন হলো যে আপনার ভালোবাসার মানুষ এখন আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাইছে না, আগের মতন ভালোবাসছে না, দুটো জিনিস কিন্তু হচ্ছে। দেখুন, সে ভালোবাসা কম হলেই কিন্তু যখন আপনার প্রতি তার কোনোভাবে টান বা ভালোবাসা কম হবে তখন আপনি দেখবেন যে সে কিন্তু আস্তে আস্তে আপনার থেকে দূরত্ব বাড়াবে, সে আস্তে আস্তে আপনার থেকে সম্পর্ক কাটান করতে শুরু করবে এবং সে একটা সময় গিয়ে আপনার সাথে আর কথা বলবে না, সম্পর্ক রাখতে চাইবে না। কিন্তু বশীকরণ বিদ্যা এর আরেকটা নাম হচ্ছে সম্মোহনী বিদ্যা। তন্ত্রে কিন্তু আমাদের কিন্তু যে সৎ কর্ম আছে তার মধ্যে কিন্তু সম্মোহনী ক্রিয়া অত্যন্ত পাওয়ারফুল, এটা সবসময় মনে রাখবেন। এই সম্মোহনী বিদ্যার প্রয়োগ বা বশীকরণ বিদ্যার প্রয়োগ আমরা তখনই করি যখনই কোনো সম্পর্ক নষ্ট হয়, যখনই কোনো মানুষ আপনার থেকে দূরে চলে যায়, যখনই কোনো ব্যক্তি বা মানুষ আপনার কথা শুনে চলছে না, তখন কিন্তু এই বশীকরণ বিদ্যার প্রয়োগ করা হয়। অনেকে ভাবে যে এই বশীকরণ বিদ্যা, যেমন আমি তো অনেকের কাজ করি, অনেকে জানেন তো, অনেকে আমাকে বলেন যে গুরুজি এটা কি সত্যি হয় বশীকরণ বিদ্যা, তন্ত্রবিদ্যা কি সত্যি হয়? দেখুন, তন্ত্রবিদ্যাও সত্যি, বশীকরণ বিদ্যাও সত্যি, জ্যোতিষ বিদ্যাও কিন্তু সত্যি, কোনোটাই মিথ্যা নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে কাজটা করছেন তার উপরে কিন্তু আপনার কাজটা হবে। কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে যে আপনার যার সাথে সম্পর্ক ছিল এখন আর সম্পর্ক নেই, বা আপনি তার সাথে প্রতিদিন কথা বলছেন, সব কিছু করছেন, তবু সে আপনাকে ভালোবাসছে না, তাহলে এই সম্পর্কটা কেন করা যাবে না? আপনি তো একদম সম্পূর্ণ অচেনা অজানা একটা পুরুষ বা নারীকে ভালোবাসতে যাচ্ছেন না, বা তাকে তো বশীকরণ করতে যাচ্ছেন না, আর সত্যিকারে সেই বশীকরণ হবেও না, পরিষ্কার বলে দিই সেই বশীকরণ হয়ও না। যাকে আপনি চেনেন না জানেন না তাকে আপনি কোনোদিন বশীকরণ করতে পারবেন না। তো যার সাথে আপনার সম্পর্ক আছে হয়তো সে এখন সম্পর্ক রাখছে না, বা সম্পর্ক নেই, বা আপনার সাথে আপনার নাম্বারটাও হয়তো সে বন্ধ করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে, তাহলে কেন সে সম্পর্ক ঠিক করা যাবে না বলুন? একটা মানুষের যখন রোগ হয় তাহলে কি রোগটা কোনদিন সারানো যাবে না, হ্যাঁ কি না আগে সেটা বলুন? নিশ্চয়ই সারানো যাবে। তাহলে যদি ওষুধের প্রয়োগ করা হয় তাহলে যদি রোগ সারে, তাহলে সম্পর্ক ছিল এখন নেই, তাহলে অবশ্যই সেই সম্পর্ক আবার নতুন করে ফিরিয়ে আনা সম্ভব। একদম শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখুন, একদম শেষ পর্যন্ত। ঠিক যেটা আমি এখানে লিখেছি আপনার পিছনে পাগলের মতো ছুটবে, ঠিক সেটাই কিন্তু আপনি দেখবেন, একদম সেম জিনিসটাই কিন্তু আপনি লক্ষ্য করবেন। দেখুন, আমি এখানে দুবার নাম লিখেছি, একটু লক্ষ্য করুন, একটু অন্যভাবে কিন্তু লেখাটা খুব ভালো করে খেয়াল করবেন, তারপরের কথাটা আমি আসছি। এখানে আমি কী লিখেছি, মিনতি মাইতি যোগ তুষার ঘোষ, লক্ষ্য করছেন আপনারা? মিনতি মাইতি যোগ, মনে করুন যিনি কাজটা করছেন তার নাম মিনতি মাইতি, নাম দুটো কিন্তু আমি উদাহরণ হিসাবে নিয়েছি, আগেই বলে দিলাম। তো মনে করুন মিনতি মাইতি যার নামটা আমি প্রথমে লিখেছি, এই মানুষটা এই কাজটা করছেন, মিনতি মাইতি, ভাবুন আপনি আপনি নিজে কাজটা করছেন, তাহলে প্রথমে আপনার নামটা লিখলেন মিনতি মাইতি, তারপরে যোগ চিহ্ন দেবেন, যাকে আপনি বশ করতে চাইছেন ঠিক তার নামটা লিখবেন।
এইটুকু বলে দিই, অবাধ্য মানুষ বাধ্য হবে, যে একদম গোলাম হয়ে যাবে আপনার, এইটুকু বলে দিই। তাহলে প্রথমে আপনার নাম, যিনি কাজটা করছে, যোগ চিহ্ন দিয়ে যাকে বশ করতে চাইছেন তার নামটা লিখে দিলেন, তুষার ঘোষ, একটা উদাহরণ হিসেবে লিখছি। এর নিচে কিন্তু ঠিক উল্টো করে লিখতে হবে, আগে যাকে বশ করতে চাইছেন তার নামটা লিখবেন যোগ চিহ্ন দিয়ে, পরে আপনার নামটা লিখবেন। তাহলে প্রথমে নিজের নাম যোগ চিহ্ন দিয়ে যে মানুষটাকে বশ করা হবে তার নাম, ঠিক সেকেন্ডে নিচে উল্টো করে কিন্তু হবে, যাকে বশ করতে চাইছেন তার নামটা লিখবেন যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। লেখা কমপ্লিট, নিচে আরেকটু কাজ আছে, কি কাজ বলে দিই। আমরা অ্যাকচুয়ালি বশ করতে চাইছি তুষার ঘোষকে, দেখুন আমি নিচে একটা মন্ত্র লিখেছি, এই মন্ত্র কিন্তু আপনাকে পড়তে হবে না, কিন্তু এই মন্ত্রটা কিন্তু একটু কষ্ট করে আপনাকে লিখতে হবে, এই মন্ত্রটা কিন্তু আপনাকে কষ্ট করে একটু লিখতে হবে। দেখতেই পাচ্ছেন, যাকে বশ করতে চাইছেন সেই তুষার ঘোষ। এবার আমি কিন্তু এটা তো জানেন যে আমি একটা অন্য নাম নিচ্ছি উদাহরণ হিসেবে, আপনারা কিন্তু যাকে সত্যিকারে বশ করতে চাইছেন তার নামটা কিন্তু লিখবেন, প্রথমে কিন্তু তার নামটা লিখবেন তুষার ঘোষ। তারপরে এখানে একটা মন্ত্র দেখুন আমি লিখেছি, হিরিং কিলিং, হিরিং কিলিং, সিরিং সিরিং, কিলিং সুহা, তুষার ঘোষ। তাহলে মন্ত্রের প্রথমে তার নাম, আবার লক্ষ্য করুন মন্ত্রের শেষেও কিন্তু তার নামটা আমি লিখেছি। আমি আরও একবার পড়ে আপনাদেরকে শোনাই, আপনারাও একটু দেখে নিন ভালো করে। তুষার ঘোষ, হিরিং কিলিং, সিরিং সিরিং, কিলিং সুহা, তুষার ঘোষ। তাহলে প্রথমে যাকে বশ করা হচ্ছে তার নাম, এই মন্ত্রের শেষেও কিন্তু ঠিক তার নাম, মনে রাখতে হবে এটা। কিন্তু মন্ত্রের শুরুতে তার নাম, যাকে বশ, এখানে কিন্তু আপনার নাম হবে না, যাকে বশ করতে চাইছেন তার নাম, ঠিক শেষে কিন্তু যার হয়ে আপনি কাজটা করতে চাইছেন ঠিক তার নামটাই কিন্তু আপনি লিখবেন। দেখুন আমি সেটাই আপনাদের বললাম, তুষার ঘোষ। তাহলে প্রথমে তুষার ঘোষ, হিরিং কিলিং সিরিং সিরিং, কিলিং সোহা, তুষার ঘোষ। লেখার পরে জাস্ট এবার কাজ কমপ্লিট, এর পরে যেটা আপনি করবেন জাস্ট কাগজটাকে ভাঁজ করুন। আপনার বাড়ির হয় পূব দিকে বা উত্তর দিকে, হয় পূব দিকে বা উত্তর দিকে কোনো কিছু একটা চাপা দিয়ে রেখে দিন। এটা হয় পূব দিকে বা উত্তর দিকে, খুব গোপনে কাজটা করবেন লোকচক্ষুর আড়ালে, যাতে কেউ বুঝতে না পারে, দেখতে না পায়, এরকম জায়গায় বাড়িতে রাখবেন, কোনো কিছু একটা চাপা দিয়ে রেখে দেবেন। ঠিক পরপর করে 7 দিন এই কাজটা করবেন, ঠিক পরপর করে, যেদিন থেকে করবেন পরপর করে 7 দিন কাজটা কিন্তু করবেন। মনে করুন আপনি শনিবার থেকে করলেন, বা রবিবার থেকে করলেন, বা সোমবার থেকে করলেন, যেদিন থেকে করবেন ঠিক একই জিনিস 7 দিন পরপর করে কাজটা করবেন, করে দেখুন তো সে পাগলের মতো ছুটবে আপনার পিছনে। এইটুকু বলে দিলাম, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।